प्रिय चाकुरी प्रार्थी आज के आलोचना करते चले फूड सब इन्स्पेक्टर 957 वैकेंसी जॉइनिंग प्रक्रिया कब सम्पूर्ण हो सूत्र मार्फत जाना गया जदि ऑफिशियल नए तबु सूत्र मार्फत जो जाना गया बोलबो अति शीघ्र अपन जॉइन करा कारण अपन जॉइनिंग प्रक्रिया सम्पूर्ण अति शीघ्र ही करा यही सरकार खाद्य दफ्तर जो वैकेंसी खाली रही है से वैकेंसी আপনাদের অর্থাৎ 957টি ভ্যাকেন্সি সম্পূর্ণ করার পরেও কিন্তু 700 ভ্যাকেন্সি আরো শূন্য থাকবে। তো সরকার যদি নিয়োগ না করে তাহলে এত ভ্যাকেন্সি কি করে সম্পূর্ণ হবে? এবারে সরকার চালু করতেছে দুয়ারে রেশন। দুয়ারে রেশন চালু করার ফলে সরকারের কিন্তু যারা ফুড সাব ইন্সপেক্টর আছেন তাদের দায়িত্ব কিছুটা হলেও বাড়লো, ফলে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ অতি শীঘ্রই হবে এমনটা জানা যাচ্ছে। खाद्य दफ्तर सूत्रे जेटा जाना गया छे सरकार निर्देश दिले खाद्य दफ्तर फूड सब इन्स्पेक्टर देर जॉइनिंग करते बाध्य अर्थात तिनारा रेडी आछेन। खाद्य दफ्तर प्रचुर वैकेंसी तिनारा रेडी आछेन सरकार निर्देश आसले तादेर जॉइनिंग प्रक्रिया सम्पूर्ण होबे अर्थात आपनादेर जॉइनिंग प्रक्रियाटा सम्पूर्ण करा होबे एमनटाई किन्तु जाना जाच्छे। अनेकेई जानते चाइछेन जे आमादेर एखोनो जॉइन करा होच्छे ना कबे करा होबे। अवश्य ए बेपारे सबार प्रश्न जखन इंटरव्यू कमप्लीट हलो मेरिट आउट करा हलो फूड सब इन्स्पेक्टर तारपरे पब्लिक सर्विस कमिशनेर अस्वच्छतार अभियोग एने मामला दायर हलो कलकाता हाईकोर्टे। से ही मामला काटते 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 भोट 21 विधानसभा निर्वाचन ए निर्वाचन शुरू हो गेलो। নির্বাচনের সময় জয়েনিং করানো যাবে না কারণ জয়েনিং করালে তো একটা সমস্যা দেখা দিবে সবাই জানি আমরা, তো জয়েনিং হলো না। তারপরে নির্বাচন শেষ, নির্বাচনের পরে সরকার গঠন হলো, এখন নতুন খাদ্যমন্ত্রী হয়েছে, এইভাবে স্টেপগুলো চলছে। কিন্তু তারপরে কি কোভিড পরিস্থিতি, কোভিড পরিস্থিতির জেরেই কিন্তু আপাতত নিয়োগ করা যাচ্ছে না। সূত্র মারফত যেটা জানা গেছে कोविड परिस्थिति नियंत्रणे एले नियोग प्रक्रिया सम्पूर्ण करा हबे फूड सब इन्स्पेक्टर दिए। अवश्य आपनादेर नियोग प्रक्रिया सम्पूर्ण हबे, आपनारा चाकरी प्रार्थी आपनारा चाकरी पेये गेछेन धरे निते पारेन, आपनारा शुधु जयेन एखोनो करेननि, आपनारा जयेन होननि, नाहले आपनारा एतदिन किन्तु वेतन पेतेन। एटा दुर्भाग्य ना सौभाग्य जेटाई धरेन आपनारा, आपनारा जयेन करबेन एकदिन कोनो ब्यापार ना। अवश्य मने बल राखुन অন্যান্য চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করতেই পারেন, কোনো ব্যাপার না। ফুড সাব ইন্সপেক্টর কি থাকতে হবে, তার চেয়ে আরো উপরে স্টেপ যেতে হবে, পড়াশোনা করুন, ধৈর্য রাখুন। আপনারা আপনাদের চাকরি হয়েছে, আপনারা জয়েন করবেন একদিন, কোনো চাপ নেই। কিন্তু খাদ্য দপ্তর তৈরি আছে, সরকারের নির্দেশ এলেই খাদ্য দপ্তর আপনাদের জয়েন করাবে। জয়েন করাতে খুব একটা সময় লাগবে না, তো মাত্র 957টা ভ্যাকেন্সি, খুব একটা সময় লাগবে না, বছরের পর বছর কেটে দিচ্ছে সরকার, এটা সরকারের ব্যাপার। কিন্তু জয়েন একদিন হবেই, সত্যের জয় একদিন হয় এটা সবাই জানে। তাহলে আপনারা চাকরি পরীক্ষায় পাস করেছেন, আপনারা 100% কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আপনাদের চাকরি হবে। আরেকটা কথা জানিয়ে রাখি, অনেক ক্যান্ডিডেট আছে এমন যে যারা কেস করেছে ফুডের উপরে কেস করে, তারা ফুডের উপরে কেস করে তারা গুড হতে চাইছে না, কখনো না, সম্ভব নয়, কখনো সম্ভব নয়। অন্যান্য চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করুন, কখনো ভাববেন না যে আমরা কেস করেছি আমাদের সরকার নিয়ে নেবে, কখনো না, এত সহজ না চাকরি পাওয়া। যারা চাকরি পরীক্ষায় কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা চাকরি পাবে, এটা শিওর। তো প্রিয় বন্ধুরা এখানে শেষ করছি, অবশ্য সঠিক ইনফরমেশন পেয়ে আপনাদের জানাবো। এখনও সরকারিভাবে কোনো আপডেট এখনও আসেনি, অনেকেই জানতে চাইছিল বারবার, ফলে এই ভিডিওটা করা। কমেন্টে আপনাদের অবশ্য ঝড় তুলুন সবাই, কমেন্টে আপনাদের জয়েনিং করানো হচ্ছে না, হ্যাশট্যাগ দিয়ে কমেন্টে ঝড় তুলুন সবাই। সেই কমেন্ট নিয়ে একদিন আলোচনা করা হবে, আপনাদের মূল্যবান মতামতগুলো, মূল্যবান প্রশ্নগুলো কমেন্টে লিখুন, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও সরকারের কাছে অনুরোধ করছি যে সরকার যাতে অতি শীঘ্রই চাকরি প্রার্থীদের নিয়োগ করে, তাদের যেন নিয়োগ করার ব্যবস্থা করে দেয়, তাদের যেন নিয়োগ প্রক্রিয়া চালু করার সেই ডিপার্টমেন্টগুলোকে স্কুল সার্ভিস হোক বা খাদ্য দপ্তর হোক তাদের যেন নির্দেশ দেয়। তারা কিন্তু নির্দেশের অপেক্ষায় রয়েছে, নির্দেশ পেলেই চাকুরি পরীক্ষার্থীদের জয়েন করাবেন। ধন্যবাদ, এখানে শেষ করলাম।